আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার, ল্যাপারোস্কোপিক সার্জন, লেক ভিউ ক্লিনিক। আজকে আপনাদের বলবো ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধাগুলো কী কী। ল্যাপারোস্কোপিক সার্জারি কী আমরা ইতিমধ্যে কিন্তু সবাই জানি, শুধুমাত্র পেটের মধ্যে 3-4-5 মিলিমিটার ছিদ্র দিয়ে আমরা কিন্তু পুরো অপারেশনটি কমপ্লিট করছি। অপারেশন তো দুভাবে করি, একটা অপারেশন পেট কেটে এখান থেকে এই পর্যন্ত অথবা এখান থেকে এই পর্যন্ত, সেটাকে বলা হয় ল্যাপারোটমি। কিন্তু এখনকার দিনে আমরা কিন্তু সমস্ত ধরনের সার্জারি ল্যাপারোস্কোপির মাধ্যমে করছি। এখন আসুন আমরা জানি যে ল্যাপারোস্কোপিক অপারেশনের সুবিধা কী। এক নম্বর সুবিধা হচ্ছে পেট কাটতে হয় না। পেট না কাটলে কী হয়, রোগী সাইকোলজিক্যালি কমফোর্টেবল থাকে, হাসপাতালে কম দিন থাকতে হয়। একটা ল্যাপারোটমি অথবা ওপেন অপারেশন, যেটা আমরা পেট কেটে অপারেশন বলি, সেটি করলে একটা রোগীকে 3-5 দিন কিন্তু হাসপাতালে থাকতে হয়। এবং শুধু তাকেই থাকতে হয় না, তার সাথে কিন্তু রোগীর লোকজনকেও থাকতে হয়, পরিবারের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমরা শুধুমাত্র একদিনের জন্য রোগীকে হসপিটালে রাখি, আবার অনেক সময় আমরা ডে প্রসিডিউর করি, সকালে করে রাতে কিন্তু রোগী বাসায় চলে যায়। তো এটা তো রোগীর জন্য এবং রোগীর লোকের জন্য খুবই একটা ভরসার জায়গা। তারপরে যে সুবিধাটি, সেটি হচ্ছে যে তাড়াতাড়ি কর্মক্ষেত্রে ফিরে যাওয়া যায়। আমরা জানি এখন আমরা সবাই ব্যস্ত, এখন কর্পোরেটের যুগ, আমরা সবাই খুব ইম্পর্টেন্ট পোস্টে কাজ করি। তো সেই ক্ষেত্রে একজন মানুষ যদি দীর্ঘদিন কর্মক্ষেত্র থেকে বিরত থাকে, তাহলে কিন্তু সেটা একটা নিজের ক্যারিয়ারের উপর খারাপ একটা প্রভাব পড়ে। তো সেই জন্য ল্যাপারোস্কোপিক সার্জারি বেস্ট। আরেকটি হচ্ছে যে যাদের হাই ডায়াবেটিস এবং যাদের শরীরের ওজন একটু বেশি, তাদের জন্য কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি একটা আশীর্বাদ স্বরূপ। কারণ ডায়াবেটিক পেশেন্টদের আমরা জানি, যত ব্লাড সুগারই কন্ট্রোল থাকুক না কেন, তাদের কিন্তু শরীরের ইমিউনিটি একটু কম থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে ডায়াবেটিক এবং যাদের শরীরের ওজন বেশি, তাদের কিন্তু পেট কেটে অপারেশন করার পর ইনফেকশনের রেটটাও কিন্তু অনেক বেশি থাকে। এবং একবার ইনফেকশন হলে বারবার ড্রেসিং করা, আবার সেখানে সেলাই দেওয়া, ওষুধপত্র, মানে এটা যাদের হয়েছে, যাদের রোগীদের হয়েছে, যার হয়েছে, তারা ছাড়া এর যন্ত্রণা আমার মনে হয় সবাই বুঝতে পারবে না। ল্যাপারোস্কোপিক সার্জারিতে যেহেতু আমরা পেট কাটছি না, সেই জন্য পেট কাটার পর যে পেটের মধ্যে বিশ্রী একটা দাগ হওয়া, সেটাও কিন্তু হচ্ছে না। এক মাস পরে কিন্তু ল্যাপারোস্কোপির যে 5 মিলিমিটার ছিদ্রগুলো থাকে, সেগুলো কিন্তু মিলিয়ে যায় এবং দেখে ধারণা করার কোনো উপায় থাকবে না যে একটা অপারেশন তার হয়েছে। সেদিক দিয়ে এই সার্জারিটি খুবই চমৎকার। পেট কেটে অপারেশন করার কয়েক বছর পর অনেক রোগীর কিন্তু কিছু সমস্যা হয়, যেমন অনেক সময় ব্যথা হয়, উঠতে বসতে কাজ করতে অনেক সময় মনে হয় পেটের টান লাগে, বিশ্রী দাগ হয় যেটাকে আমরা কিলোয়েড বলি, এবং এটা অনেক সময় কিলোয়েডে চুলকানি হয়, ব্যথা হয়, হার্নিয়া হতে পারে। হার্নিয়া মানে ওই যে অপারেশনের যে জায়গাটা, সেই জায়গাটা দুর্বল হয়ে যায় এবং সেখান দিয়ে পেটের যে নাড়ি ঘুরে আসে সেটা বের হয়ে আসতে চায়। তো ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু সেই ধরনের যে অসুবিধা, কমপ্লিকেশন, সেগুলা থেকে অনেক দূরে। তো ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে কোনো ভ্রান্ত ধারণা থাকা উচিত না, এটা একমাত্র রোগী বান্ধব অপারেশন, যে অপারেশনে রোগীর কমফোর্ট এবং রোগীর আত্মীয় স্বজনেরও কমফোর্ট। ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে সমস্ত অপারেশন করা যায় এবং সেটা ভালোভাবে পরিপূর্ণভাবে করা যায়। টিউমার অথবা জরায়ু যত বড়ই হোক না কেন, ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে সেটা করা যায়। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের কিছু স্পেশাল ইনস্ট্রুমেন্ট থাকে, সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা সেই টিউমারগুলো কেটে কেটে ছোটো ছোটো করে মর্সেলেশন করে বের করে ফেলি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।